হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস নাইনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোরের ভৌত বিজ্ঞানের সঠিক উত্তরগুলো। তো এর আগে আমি তোমাদের সাথে ক্লাস নাইনের ইংলিশটা শেয়ার করেছি, যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো চলো আমরা এবার প্রথমে দেখে নিই একের দাগে কী রয়েছে, ঠিক উত্তর নির্বাচন করো। তো 1.1-এ বলেছে নিচের যেটি পরিমাণযোগ্য ভৌত রাশি নয় সেটি হলো কোনটা হবে, একটি ন্যাপথলিন বলের গন্ধ। তারপরে 1.2-এ কী বলেছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি সঠিক তা হলো এদের ভর সংখ্যা, তাহলে কী হবে ভর সংখ্যা সমান, ভর সমান নয় কিন্তু ভর সংখ্যা সমান, তাহলে গয়ের উত্তরটা সঠিক হবে ভর সংখ্যা সমান। তারপরে ভর বেগের মাত্রীয় সংকেত হলো কোনটা হবে, ML^-1, তাহলে ঘয়ের উত্তরটা হবে সঠিক। নেক্সট 2-এ এখানে বলেছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা লিখতে। তো প্রথমটা বলেছে আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, এককবিহীন রাশি হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, তাহলে এটা হবে সঠিক, এটা হবে সত্য। তারপর একটা একটি বস্তু 8 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হবে আর। আর কী বলে দিয়েছে এখানে, ব্যাসার্ধ বলেছে, আর বলেছে বৃত্তাকার পথ অতিক্রম করছে, বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করছে, তাহলে কিন্তু উত্তরটা কিন্তু এখানে মিথ্যে হবে, তাহলে কিন্তু কখনোই আর স্মরণ আর হবে না, 2R হবে, তাহলে উত্তরটা কিন্তু মিথ্যে হবে। তারপরে কার্বন-12 স্কেলের ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব হলো 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর হবে 35.453 U, এটাও সত্য হবে। তারপরেরটা হবে কি, 3-এ এখানে বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে বলেছে। তো প্রথমটা 3.1-এ রয়েছে STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম/লিটার হলে SI এককে ওই ঘনত্বের মাত্রা নির্ণয় করো। তাহলে তোমরা কী লিখবে, প্রথমে প্রথম লাইনটা লিখবে STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব সমান 0.0898 গ্রাম/লিটার। লেখার পর আমরা জানি বলে স্টার্ট করবে, আমরা জানি তোমরা কি জানো যে 1 গ্রাম/লিটার ইকুয়ালস টু, মানে 1 গ্রাম/লিটার আর 1 কেজি/ঘনমিটার বা মিটার কিউব এই দুটো সমান, তাহলে এটা লিখবো আমরা সমান চিহ্ন দিয়ে, তাহলে 1 গ্রাম/লিটার ইকুয়ালস টু 1 কেজি/mg, তাহলে কোনো এককের পরিবর্তন হচ্ছে, সংখ্যার কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাহলে SI এককে এই ঘনত্বের মান হবে 0.0998 কেজি/মিটার কিউব/ঘনমিটার। তারপরে 3.2-এ বলেছে একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, পরমাণুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন রয়েছে। তাহলে তোমরা সবাই জানো যে পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলোই প্রোটন থাকে, তাহলে আমরা যদি 2 দিয়ে প্রোটন আর ইলেক্ট্রনের সংখ্যা সমান হয়, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পরমাণুটার প্রোটন সংখ্যা পেয়ে যাব। তারপরে প্রোটন ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে উত্তরটা পেয়ে যাবো যে কতগুলো নিউট্রন রয়েছে। তাহলে প্রথম লাইনটা লিখবে একটি পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184, তো সুতরাং চিহ্ন দিয়ে পরের লাইনে লিখবে পরমাণুটিতে প্রোটন সংখ্যা সমান 184/2, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 92 হবে। তারপরে ভর সংখ্যা, পরমাণুটির ভর সংখ্যা কত দিয়ে দিয়েছে, 235। ভর সংখ্যা মানে কি, যে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে কতগুলো ইলেকট্রন আর কতগুলো প্রোটন আছে সেইটাকে প্লাস করলে বা যোগ করলে যেটা বেরোয় সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা যখন প্রোটন সংখ্যা জানি তখন নিউট্রন সংখ্যাটা বের করতে গেলে কী করবো, ভর সংখ্যা থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 235-92 করলে কত হবে, 143। তাহলে উত্তরটা আমি এখানে লিখিনি, উত্তরটা তোমরা লিখে নেবে, তাহলে পরমাণুটিতে 143টি নিউট্রন আছে। তারপর একটা 4-এ বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও, এটাও একটা অঙ্ক রয়েছে, খুবই সোজা, তোমরা খুব ভালো সহজেই অঙ্কটা কিন্তু করতে পারবে। তো প্রথমটা রয়েছে কী বলেছে, একটি ট্রেন 60 কিমি/আওয়ার দ্রুতিতে ছুটছিল, ব্রেক কষার ফলে 1 মিটার/সেকেন্ড মন্দন সৃষ্টি হলো, ট্রেনটি থামতে কত সময় লাগবে নির্ণয় করি। তো এখানে কী বলেছে ট্রেনটা থামতে কত সময় লাগবে, তাহলে ট্রেনটার গতিবেগ কত ছিল, 60 কিমি/আওয়ার ছিল, মানে 1 ঘন্টায় কত যাচ্ছিলো, 60 কিমি যাচ্ছিলো, তাহলে এটাকে আমরা কী করবো, মিটার/সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে ট্রেনটার প্রাথমিক বেগ u, প্রাথমিক বেগ তোমরা জানো যে u ইকুয়ালস টু 60 ইন্টু
1000 by 3600 কারণ আমি যেহেতু সেকেন্ডে আনছি তাহলে 1 ঘন্টা থেকে যখন মিটারে আওয়ার থেকে যখন আমরা এখানে কি করব যখন সেকেন্ডে যাই তখন কি করতে হবে তখন আমাদের 3600 অর্থাৎ 3000 মানে 3600 দিয়ে ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে কারণ যখন আমরা কিলো আওয়ার থেকে মানে ঘন্টা থেকে যখন মিটারে সরি সেকেন্ড থেকে যখন আওয়ারে যাচ্ছি তো প্রথমে মিনিটের মতো ডিস্টেন্স কত আওয়ার আর ঘন্টা আর মিনিটের মতো ডিস্টেন্স কত 60 আবার যখন মিনিট থেকে আমরা কি করছি সেকেন্ডে যাচ্ছি তখন কত হচ্ছে 60 অর্থাৎ 60 আর 60 গুণ করলে কত হচ্ছে 3600 তাহলে এখানেও তাই করতে হবে আর কিলোমিটার মিটার থেকে কিলোমিটার যেতে গেলে কত ঘর হাজার ঘর তাহলে সেই রকম হাজার বাই 3600 মানে 3600 দিয়ে ভাগ করলে এবার কাটাকুটি করলে তোমরা এটা কাটাকুটি নিজেই করতে পারবে তাহলে উপরে হবে 50 বাই 3 হবে মিটার পার স্কোয়ার সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার নয় তারপরে এবার লিখবে অন্তিম বেগ ভি কস টু জিরো আর মানে অন্তিম বেগ ভি কস টু জিরো কেন হচ্ছে কারণ লাস্টে তো ট্রেনটা গিয়ে থেমে যাবে অন্তিম বেগটা কত হবে জিরো হবে মন্দন কত আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তোমরা জানো যে ভি কস টু ইউ ভি কস টু ইউ মাইনাস এটি তাহলে ভি এর মান কত জিরো তাহলে জিরো আই কস টু 50/3 মাইনাস 1 ইন্টু টি তারপরে এবার টি কস টু 50/3 করে দিলাম কারণ এইদিকে আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে ওইদিকে জিরোর কোনো ভ্যালু নেই তাহলে এবার 50/3 করে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কত কত হবে ভগ্নাংশে নিয়ে চলে যাই 16.23 সেকেন্ড তাহলে ট্রেনটি থামতে কত সময় লাগবে 16.23 সেকেন্ড সময় লাগবে তাহলে তোমরা যদি এরপরে ক্লাস নাইনের আরও কোনো অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও মানে মডেল অ্যাক্টিভিটি আজকের যদি কোনো সলিউশন দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে তো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই